জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের ঘোপ সেন্টার রোডের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে সোয়াত টিম ও বোম ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বাড়িটির ভিতরে নিহত জঙ্গি নেতা মারজানের বোন খাদিজা সহ বেশ কয়েকজন অবস্থান করছে। জঙ্গিদের আত্মসমর্পণের জন্য পাবনা থেকে খাদিজার বাবা মাকে ঘটনাস্থলে নেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে সাতটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাড়িটির আশপাশের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাদিক দাও